পাথরচুরির সন্দেহে বেধরক মার, ফের মধ্যযুগীয় বর্বরতা নিদর্শন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে। অভিযোগ, 15 আগস্ট নবপল্লীর বাসিন্দা সরস্বতী সাহা নামে এক বৃদ্ধার বাড়িতে চোর সন্দেহে চড়াও হন প্রতিবেশী খোকন দাস। বৃদ্ধাকে বেধরক মারধর করেন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি হন সরস্বতী সাহা। আমি বলেছি, বলে এখন দেখো খোকন দা, আমি করলাম টঞ্চিল চুরি করিনি। তারপর থেমে গেছে, থেমে থেকে কি করলাম, গেটের সামনে এসে তুমি বের হয়ে যাও আমার বাড়ির ভিতরে। তখন ও কি করলো, তখনই আমার গালের সামনে একটা চোর নিয়ে আসে, একা প্রথম একা ধরছে, ও ধৈরে একদম মাইর খুব ভাস দিয়ে আমাকে উদ্যম। আমার মা নাকি পাথর নিয়েছে এই অভিযোগে, মিথ্যা অভিযোগ নিয়ে মাকে মারধর করেছে। 4-5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সে ঘুরে বেড়াচ্ছে, আর আমার মা যন্ত্রণা ছটফট করে আমি আমার মাকে নিয়ে এদিক ওদিক ইয়ে করছি, কিন্তু এখন সে আসা পেলো না, সাজা পেলো না। শনিবার বারাসাত মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বৃদ্ধা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এমন ঘটনা যেন এই বঙ্গে এখন নিত্যদিনের চিত্র, কিন্তু সন্দেহের বশে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত উঠছে প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনা থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, কলকাতা নিউজ।